প্রতিদিন চারপাশে ঘটে যায় নানান ঘটনা, তারপর হারিয়ে যায় দিনলিপি থেকে, কিন্তু আঁকড়ে থাকে কিছু মানুষের মননে, ভাবায় নাগরিক চেতনা। এমন সব ঘটনার বিশ্লেষণ নিয়ে ফোকাস পয়েন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর এই আয়োজন ফোকাস পয়েন্টে। সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। নিজের ভাষায় কথা বলার অধিকার জন্মগত, কিন্তু বিদ্যালয়ে শিক্ষা গ্রহণে মাতৃভাষা ব্যবহারের সুযোগ ছিল না ক্ষুদ্র নৃগোষ্ঠীদের। তবে গেল এক যুগে চিত্র বদলেছে দিনাজপুরের 18টি বিদ্যালয়ে। নিজস্ব ভাষার আলাদা শিক্ষক থাকায় পড়ালেখায় আগ্রহ বাড়ার সাথে সাথে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যাও। আজকের ফোকাস পয়েন্ট মাতৃভাষায় শিক্ষা গ্রহণ আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিনাজপুর জেলার। তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। দিনাজপুর সদরের নসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2011 সালে এই স্কুলে পড়ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 7 শিশু। এক যুগে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43-এ। জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের চিত্রই আশাব্যঞ্জক। নিজস্ব ভাষার শিক্ষক থাকায় পড়ালেখার আগ্রহ বেড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাঝে। প্রতিটি ক্লাসেই সেরা 10 শিক্ষার্থীর মধ্যে থাকছে তারা। এই ভালো ফলাফল অনুপ্রাণিত করছে অন্য শিশুদেরও। আমি বাংলা ভাষা জানি না। এখন স্কুলে পড়ার সময় ম্যাডাম আসে, আমাকে বুঝাই দেয়। সকালে কোচিং যায়, কোচিং থেকে আসে, স্কুলে আসে, স্কুলে পড়াশোনা, স্কুলে পড়াশোনা করে বাড়ি যায়। বাংলা কথা বলতে পারছিলাম না, তাই শিখে গেলাম। পরীক্ষা দিয়ে আমার 11 রোল হইল। অভিভাবক ও শিক্ষকরা বলছেন নিজস্ব ভাষার সাথে সাথে বাংলা ভাষার প্রতি দখলও বেড়েছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিশুদের। আগে স্কুলে আসতে চাইতো না, এখন আদিবাসী টিচার আছে, ওরা নিয়ে ও নিয়ে আসে আমাদের বাচ্চাগুলোকে। শিক্ষা এখন ভালো চলতেছে আর শিক্ষা পাচ্ছে, বারে জালো ভালো করতেছে আমাদের বাচ্চাগুলো। এখন অনেকটা আগে গেছে, 1-5 রোলও আছে, ওরা ভালো, হ্যাঁ ভালো পড়াশোনা করছে। কোন কোন অঞ্চলে আদিবাসীরা রয়েছে সেই ক্ষেত্রে যদি তাদের সংস্কৃতি জানা, তাদের ভেতরকার একজন শিক্ষক বা দুজন শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে কি হবে, এই শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষা জীবনটাকে আরো প্রসারণের সুযোগ পাবে। উত্তরের জেলা দিনাজপুরে বসবাস করে প্রায় 4 লাখ সাঁওতাল ও অন্যান্য জনগোষ্ঠীর মানুষ। শিশুর সংখ্যা প্রায় 80,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা প্রতিবেদনের আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমাদের সাথে কথা বলবার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, স্বাগত আপনাকে এবং ধন্যবাদ কষ্ট করে সময় দিয়েছেন। 71 পেরিয়ে 72 বছরে পদার্পণ করলো আন্তর্জাতিক মাতৃভাষা। আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা প্রথম যেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, দিনাজপুরের এই যে একটা চমৎকার উদ্যোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই কাজটি চলছে এবং যেমনটি প্রতিবেদনে আমরা শুনছিলাম যে 7 জন শিশু মাত্র ছিল, এক যুগে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে, দিনাজপুরের প্রেক্ষাপটে কার্যক্রমের সফলতা কতখানি? আমি প্রথমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা আমাদের দিনাজপুর জেলায় জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ আছে, শিশু আছে আমাদের স্কুলে। এটি আমরা বাংলাদেশ সরকারের যেটি কর্মসূচি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য সমাজের সকল অংশকে নিয়েই সম্মিলিত প্রয়াসে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আর এই অংশ হিসাবে আমরা জানি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একীভূত শিক্ষা বাস্তবায়ন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি সেল রয়েছে, একীভূত শিক্ষা সেল। আর এই আওতায় সকল শিক্ষকদের প্রশিক্ষণের কাজটি চলমান রয়েছে। এটি আমরা প্রতিটি স্কুলের শ্রেণীকক্ষকে ইনক্লুসিভ করার জন্য, একীভূত করার জন্য আমাদের সম্মিলিত প্রয়াস আছে এবং আমাদের কার্যক্রম আছে, সরকারি সেগুলি করে আসছি। এই কার্যক্রমের অংশ হিসাবে আমাদের কিছু এনজিও আমাদেরকে, বিশেষ করে গ্রাম বিকাশ কেন্দ্র আমাদের সহায়তা করতেছে 18টি স্কুলে। সেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষক দিয়ে সহায়তা করছে। আমরা জানি আমাদের বিদ্যালয়গুলোতে আলাদা করে ব্যবস্থা নেই, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষক দিয়ে কোনো ব্যবস্থা নেই। তারপরেও তারা যদি বাংলা ভাষাও কথা বলে,
আমাদের আমরা জানি যে বাংলাদেশ সরকার 2017 সাল থেকে আজকে ভাষায় শুধু বাংলা ইংরেজি ব্যতীত অন্যান্য ভাষায় যে বইগুলো মুদ্রিত হয়েছে আমরা জানি বাংলাদেশ সরকারের উদ্যোগ চলছে আবার বাংলাদেশ সারা বাংলাদেশ দেশের মতো দিনাজপুর জেলাও এই ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ সকলকে দিয়েই করার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি সারা দেশের কার্যক্রমগুলো কি একটু বলতে পারবেন মানে সারা দেশের বাকি যে জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ রয়েছে বা শিক্ষার্থী রয়েছে তাদের কি অবস্থা ভাবে বলা একটু অসুবিধা হলো আমাদের একীভূত শিক্ষা আওতা আমি যদি বললে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইনক্লুসিভ সেল নামে একটা সেল রয়েছে এই সেলের আওতায় সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে আজ দিন করে প্রশিক্ষণ হচ্ছে এবং সেই প্রশিক্ষণের আওতায় সকল শিক্ষার্থী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে বিভিন্ন সম্প্রদায়ের শিশু আছে সকলকে একই ছাতার নিচে একই শ্রেণীকক্ষে নিয়ে এসে তাদের চাহিদা অনুযায়ী সাপোর্ট দেওয়ার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং সারা দেশে এই কার্যক্রমটি চলেছে এবং দিনাজপুর জেলায় যেটি একটি স্পেশালি চলছে অন্যান্য জেলায় হয়তো এর আরো আমাদের সরকারের প্রোগ্রামের পাশাপাশি অন্য কর্মসূচি থাকতে পারে সেটি আমার জানা নেই দিনাজপুরে কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এই প্রাথমিক শিক্ষাগুলো পাচ্ছে আমার সুনির্দিষ্ট এই মুহূর্তে আমার পক্ষে বলা কঠিন আমি সরি আমার এই পরিসংখ্যানটি আমার হাতে নেই আমার জানি সাঁওতাল তারপরে আছে হলো বেশ বেশ কিছু আছে আর কি আমার দিনাজপুর জেলা আসার বেশি দিন হয়নি আনুমানিক কি 4-5টি হবে না আরো বেশি হবে এরকম হবে 4-5টি হবে আচ্ছা আচ্ছা আপনি থাকবেন আমাদের সাথে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে আবারও আলোচনায় আসবো আমরা দর্শক ছোট্ট একটা বিরতির সময় হলো বিরতির পরে আবারও ফিরে আসছি অতিথি রয়েছেন নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন বিরতির পর আরও একবার স্বাগত আজকের ফোকাস পয়েন্টে এবং আজকে যে আলোচনার বিষয় দেখেছি আমরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জনাব নজরুল ইসলাম আরও একবার স্বাগত বিরতির আগে যে বিষয়টি আপনি বলছিলেন যে দিনাজপুর জেলা 4-5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের মাতৃভাষায় তারা পড়াশোনা করছেন একটু কি ধারণা দেওয়ার সুযোগ রয়েছে যে দিনাজপুরে আরও কী কী ক্ষুদ্র বা কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং তাদের নিয়ে আপনাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে বা যদি পরিকল্পনা থেকে থাকে তাদের মাতৃভাষা শিক্ষা গ্রহণের অগ্রগতি কতখানি দিনাজপুর জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে প্রতিটি পরিবার থেকে আমাদের বিদ্যালয়ে আসে স্কুলের বাহিরে কেউ নেই আমাদের বিদ্যালয়ে আসে আমরা আমাদের মূলধারার শিক্ষা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেটি আছে এই মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা শিক্ষা দানের ব্যবস্থা করেছি সেটি তাদের চাহিদার দিকে লক্ষ্য করে আমাদের শিক্ষকরা সেই সেই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সেই তাদেরকে শিক্ষাদান করছে আপনারা জানেন নতুন শিক্ষাক্রম যেটি হয়েছে সেটি আওতায় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আচ্ছা তো মানে এখন যে বাচ্চারা পড়ছে দিনাজপুরের জেলায় পুরো জেলায় কতজন শিক্ষার্থী হবে এমন জি নৃগোষ্ঠী শিশু সব মিলে হয়তো জেলা বলতে 5,000-এর মতো হবে আচ্ছা 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 এদের কাছ থেকে কোন রকম বেতন নেওয়া হয় নাকি আপনি যেমনটি বলছিলেন যে তাদেরকে কি আলাদা উপবৃত্তি দেওয়া হয় না বেতন তো নেওয়া হয় না উপবৃত্তি দেওয়া হয় এবং কি তাদের পরীক্ষার ফিও নেওয়া হয় না সরকারি ভাবে সেটি ব্যবস্থা করা হয় কোনো ধরনের টাকা পয়সা তাদেরকে দিতে হয় না এই খরচগুলো কি পুরোটাই সরকার বহন করেন পুরোটাই সরকার বহন করে তাদের মানোন্নয়নের জন্য আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে আর আমাদের মানুষের জন্য আমাদের প্রোগ্রাম আছে আমাদের স্থানীয় পর্যায়ে আমরা জানেন মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে অনেক স্কুলে মিড ডে গ্রিড মিড ডে মিল ও আচ্ছা মিড ডে মিল দুপুরবেলা খাবার ব্যবস্থা যেটি বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করছেন চালু হয়ে যাবে আপনারা জানেন যে কিছু স্কুলে 70 গ্রামকে দুধে দুধ দেওয়া হচ্ছে পাইলটিং করা হচ্ছে পর্যায়ক্রমে আশা করি সব স্কুলে চালু হবে তবে স্থানীয়ভাবে কিছু কিছু স্কুলে স্থানীয় লোকজনের দ্বারা আমাদের শিক্ষকবৃন্দ যারা আছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আছে তারা সবাইকে অন্তর্ভুক্ত করে দুপুরবেলা খাবার ব্যবস্থা করেছেন কিছু কিছু স্কুলে এটি কিন্তু সকল শিক্ষার্থীকে বিশেষ করে যারা দরিদ্র শিশু আছে
বিশেষত ক্ষুদ্র নিরগোষ্ঠী শিশু আছে তাদেরকে বিদ্যালয়ে ধরে রাখার জন্য কিন্তু এই সম্পর্কে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরেকটা বিষয় আমরা জানি যে বিদ্যালয় পর্যায়ে মানে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই পরিকল্পনা কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিটি স্কুলে একটা নির্দিষ্ট লেভেলে টাকা পয়সা দেওয়া হয় এবং সেটি বাস্তবায়ন করা হচ্ছে বিদ্যালয়কে আকর্ষণীয় করার জন্য, শিশুদেরকে ধরে রাখার জন্য, এবং যেক্ষেত্রে আমরা অনেকটাই সাকসেস হয়েছি। আচ্ছা, আপনার তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেই ভাষা তাদের ভাষায় পড়াশোনা করানো হচ্ছে, আর যেই ভাষার জন্য অর্থাৎ বাংলা ভাষার জন্য যেই রক্ত দিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, আজকের সেই দিনটি অর্থাৎ 72তম বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ক্ষণটি, তো যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা কি সরাসরি যেই প্রমিত বাংলা এই বাংলাগুলি কি বলতে পারে? তাদের একটু সমস্যা হয় প্রথমে, এটা ঠিক, ক্লিয়ারলি বলতে পারতো না, কষ্ট করে বুঝতে হয়, উচ্চারণগত দিক সমস্যা, তারা বুঝতে পারে ঠিকই, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা উত্তর সঠিক উত্তরই দেয়, কিন্তু তাদের উচ্চারণগত দিকে একটু সমস্যা আছে, যদি আমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তাদেরকে একটু বেশি সময় দিয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন একটু এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে অন্য অন্য যে নৃগোষ্ঠীর শিক্ষার্থী রয়েছে তাদের বিষয়ে কি ভাবছেন আপনারা, বা সরকারের পক্ষ থেকে ভাবনার জায়গাটা কোথায়? সরকারের দিক থেকে ভাবনার যেটি বিষয় আমি প্রথমে বললাম যে একীভূত শিক্ষার আওতায় যেহেতু আমাদের প্রতিটি শ্রেণীকক্ষ প্রতিটি বিদ্যালয় একীভূত করা হবে, ইনক্লুসিভ করা হতে হয়েছে, সেই আওতায় প্রবলেমগুলো আইডেন্টিফাই করে, অর্থাৎ হলো আইডেন্টিফাই করে আমরা যখন পরিকল্পনা স্থানীয় পর্যায়ে নেবো সেটি আমরা সরকারকে জানাই দিলে যে এখানে এই সমস্যা, তখন কিন্তু পরিকল্পনা গ্রহণ করা হয়। এখন আমরা আমরা যদি করি, তারা যখন স্কুলে আসে না তাদের হোম ভিজিট করা হয়, বেতন বৈঠক করা হয়, মহাসমাবেশ করা হয়, শ্রেণীভিত্তিক মহাসমাবেশ করা হয়, বা অপারগ শিশু যারা বলতে পারে না যারা পশ্চাৎপদ তাদের মাদেরকে নিয়ে সমাবেশ করা হয়, এর এই সমস্ত সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় তাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয় এবং তারা যাতে সহজভাবে আজকের ফোকাস পার্টি ছিল, আজকের আয়োজনে অনেক ধন্যবাদ আপনার যারা সঙ্গে ছিলেন।